আবারও স্বাগত একুশে বিজনেসে দেশ বিদেশের অর্থনীতি আর ব্যবসা বাণিজ্যের কিছু সংবাদ গেল দশ বছরে মোবাইল ব্যাংকিং এজেন্ট ব্যাংকিং সহ ব্যাংকিং খাতের সব ক্ষেত্রেই অগ্রগতি হয়েছে বলে দাবি করেছে ব্যাংকিং সেক্টর প্রধান নির্বাহীদের সংগঠন এবিবি উন্নত বাংলাদেশ করতে খেলা পিড়ন আদায় আদালতের সহায়তা চেয়েছেন সংগঠনটির নেতারা তহিদুর রহমানের রিপোর্ট রাজধানীর একটি হোটেলে ব্যাংকের প্রধান নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের সংবাদ সম্মেলন শুরুতেই দেশের ব্যাংকিং খাতের নানা অগ্রগতির কথা তুলে ধরেন সংগঠনের চেয়ারম্যান সহ বিভিন্ন ব্যাংকের প্রধান নির্বাহীরা দেশের ৫০ শতাংশ মানুষ ব্যাংকিং খাতের আওতায় এসেছে বলে জানান তারা বেশ কিছু ব্যাংক এখন মুডিস ইন্টারন্যাশনাল তারপর স্ট্যান্ডার্ড অ্যান্ড ওদের কাছ থেকে ইন্টারন্যাশনাল রেটিংগুলো নিয়ে নিচ্ছে আমাদের সবার মনের মধ্যে যে ইটা যে ব্যাংকিং সেবা দেশের জন্য সবার জন্য বিস্তার করব আমরা এবং দেশের উন্নয়নে আমরা গর্বিত অংশীদার হব আমাদের অতখানি স্ট্রেংথ আছে আমাদের রেপুটেশন বলেন আমাদের পারসেপশন বলেন এবং আমাদের ব্যালেন্সের যে স্ট্রেংথ আছে এতে করে এখানে খাপরনের বা ভয়পর আমি হয়েছে সিপিডি এমন তথ্যের বিষয়টিও উঠে আসে সংবাদ সম্মেলনে ব্যাংকাররা শিকার করেন অধিকাংশ ক্ষেত্রে সফলতা থাকলেও কিছু ক্ষেত্রে বিচ্যুতি আছে খেলাপি ঋণ আদায়ে সবার সহযোগিতা কামনা করেন তারা আমরা যারা ব্যাংকার আমরা যারা এই শিল্পপতি আমরা নীরব হয়ে দেশের উন্নয়নের জন্য আমরা শুধু দীপ জ্বলে যাই জুডিশিয়াল সিস্টেমের সাপোর্ট ইজ ভেরি আমরা যখন দেখি যে একটা কেস ডিসপোজাল আট থেকে দশ বছর হয় অর্থ ঋণ আদালতে যাই তারপর জারি মামলা যায় দেখা যায় মোটামুটি চার বছর ওখানে যায় আবার চার বছর এখানে যায় ঝুঁকি মোকাবেলায় ব্যাংকগুলোর সক্ষমতা অর্জন করেছে বলেও দাবি করেন শীর্ষ কর্তারা থাকবে আমরা সামনে যাব তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা বান্দরবানে ভ্যাট সপ্তাহ দু হাজার আঠারো উপলক্ষে আগামী দিনের ব্যাট ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে খুদ্রন রেগোস্টি সাংস্কৃতিক ইনস্টিটিউটের হল রুমে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াই চুপ্রু মাস্টার কাস্টমস এক্সাইজ ও ভ্যাটের বিভাগীয় কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে অতিরিক্ত কমিশনার মোহাম্মদ কামরুজ্জামান উপস্থিত ছিলেন বক্তারা বলেন দুর্গম পার্বত্য জেলা হলেও বান্দরবানের ব্যবসায়ীরা নিয়মিত ভ্যাট প্রদান করেন চট্টগ্রামে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের একশো 195 তম এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে পন্টিয়ার বুথ পাড়া বাজারের এই উদ্বোধন করেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান এ বিদিস চৌধুরী সভাপতি উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আহমেদুল হক ইভিপিএ আবেদ আহমেদ খান এসভিপি ও জোনাল হেড মোহাম্মদ আজম ও হুক মোহাম্মদ মিজবাউর রহমান ছাড়াও অন্যান্যরা কম্বাইন্ড হারভেস্টার মেশিনের কারণে মৌলভীবাজারে শ্রমিক সংকট কেটেছে তাই এবার সহজে আমন ধান ঘরে তুলতে পারছেন কৃষকরা সরকারি যন্ত্র ব্যবহারে খরচও কমেছে অনেক মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী রিপোর্ট জানাছেন রত্না বিভিন্ন মৌসুমে মৌলভীবাজারে শ্রমিক সংকট দেখা দেয় অতিরিক্ত সময় ফসল মাঠে পড়ে থাকার কারণে ত্রিশ ভাগ ধান জমিতে নষ্ট হয় ফলে প্রায় লোকসানের মুখে পড়েন চাষীরা এই পরিস্থিতি সামাল দিতে সরকার কৃষকদের জন্য চীন থেকে নিয়ে আসলো অত্যাধুনিক কম্বাইন্ড হারভেস্টার মেশিন এটি এক একর জমির ধান কেটে মারাই ও ঝাড়াই করতে পারে এক ঘন্টায় এতে খরচ হয় মাত্র পাঁচশো টাকা আগে এই কাজ করত পনেরো জন শ্রমিক তাদের পরিশোধ করতে হতো চার থেকে সাড়ে চার হাজার টাকা দান হয়েছে কিন্তু শ্রমিক পাওয়া যায় না একটা শ্রমিকর দাম হইলো পাঁচশো ছয়শো টাকা এখন আমরা এই কৃষি কাজের জন্য সকল হামলা মিলে না এই এখন আমরা 10 টো জমি লয় মেশিনটা দি আনি আমরা ধান কাটতে সুবিধে হবে যেখানে আমরা একtene 1.5 মাস ধান লাক্ত করতে এবং এটা দিয়ে আমরা 10tene 1000 متر পুরো ধান কাটতে উঠে দিতে সরকারের কৃষক বান্ধব নীতির অংশ হিসেবে এই মেশিন সরবরাহ করা হয়েছে বলে জানাই কৃষি অধিদপ্তর কিছু সমস্যার খামার যান্ত্রিকীকরণ প্রকল্পের মাধ্যমে ভর্তুকিতে অর্থাৎ হাওরে সেভেন্টি পার্সেন্ট ভর্তুকি এবং হাওর এলাকায় কৃষকদের পঞ্চাশ পার্সেন্ট ভর্তুকিতে রিপেয়ার এবং ছোট বড় মাঝারি বিভিন্ন আকারের কম্বাইন্ড হারভেস্টার যন্ত্র আমরা সরবরাহ করি মৌলভী বাজারে এবছর লক্ষ্যমাত্রার চেয়ে দুই হাজার হেক্টর বেশি জমিতে আমন চাষ হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ রত্না জামান একুশে বিজনেস করতে বলেন দশ শুক্রবার বিরুদ্ধে বেলাস দুটো পঁচিশ মিনিট করে ফিরে আসবে একুশে বিজনেস আর ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন